নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সপ্তাহ শুরুর প্রথম দিনে জোড়া মৃত্যু শহরে রহস্যজনকভাবে মা মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কেষ্টপুরে। প্রশাসন সূত্রে খবর, দীর্ঘ 2 ধরে দিদি গোপা রায় ও ভাগ্নি সুদেষ্ণা রায়ের সঙ্গে প্রফুল্ল কানন এলাকায় একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন গৌতম দে। কাজের জন্য গৌতমবাবু বাইরে গেলে ফোন করে যোগাযোগ করতে পারছিলেন না কারোর সঙ্গেই, এমনটাই জানান মামা গৌতম। বিষয়টি অস্বাভাবিক লাগায় বাড়ি ফিরে এসে দেখতে পান ফ্ল্যাটের মধ্যে ঘরের মেঝে পড়ে রয়েছে ভাগ্নি ও দিদির নিথর দেহ। দেখলাম আমার ভাগ্নি আর দিদি, ভাগ্নি আগেই পাস আউট করে গেছে, পরে দিদি পাস আউট করে। হ্যাঁ, এই অবস্থাতেই ওরা এখনো এই অবস্থাতেই রয়েছে, আর আমি কোনো কিছু ওদের, যেহেতু ডাক্তারবাবু বলে গেছিলো, ওই ডাক্তার বলে আপনার অ্যাম্বুলেন্সের লোকেরা বলে গেলো যে আপনার ভাগ্নি পাস আউট করে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ভাগ্নি আর দিদির নাম কি? ভাগ্নির নাম সুদেষ্ণা রায়, দিদির নাম গোপা রায়। আচ্ছা, এখানে ভাড়া থাকতেন আপনি? হুম। কত বছর ধরে ভাড়া থাকতেন এখানে? ভাড়া আছি আমি প্রায় দু বছর। দু বছর। আর ভাগ্নি আর দিদি কবে এসছে? ভাগ্নি দিদি আমার কাছে এসছে, এখানেই ছিল, ওরা 14 হলো আমার কাছে ছিল। আমি ছিলাম না, কিন্তু আমি যখন ফিরে এসছি, আমার একটা কিন্তু বোধ হয়েছে, ফিরে এসছি তখন ও দেখছি দুজনে আমার ভাগ্নিকে বার করলাম পাশের এক জায়গা থেকে, রিচা কাকাকে। না, আমি কেন কিছু আনুমানিক এখন বলতে, আমি সব কিছুই জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগুইয়াটি থানার পুলিশ। ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেন পাড়া প্রতিবেশীরা। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন প্রশাসনিক আধিকারিক শুনব। এই আবাসনে মা গোপা রায় আর মেয়ে সুদেষ্ণা রায় দুজনের আনকনসিয়াস বডি আমরা রিকভারি করি, হাসপাতালে পাঠাই, এবং লাস্ট খবর পাওয়া পর্যন্ত ওরা মারা গেছেন। এবার কি কারণে ওরা মারা গেলেন, হ্যাঁ, সুইসাইড করলেন, মানে প্রাইমারিলি আমাদের এখনো পর্যন্ত মনে হয়েছে যে সুইসাইডই আছে, কিন্তু সেটা পোস্টমর্টেম না করলে কনফার্ম হওয়া যাবে না। তবে কী কারণে সুইসাইড করলেন বা এর আর কোনো অ্যাঙ্গেল আছে কিনা সেটা আমরা সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশনে পেয়ে যাবো। ঘরে মা ছিলেন, মা কিছু দেখেছেন বা শুনেছেন? না, উনি কথা বলার মতো অবস্থাতে নেই। হ্যাঁ, উনি অসুস্থ আছেন। নিছক কি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে আর অন্য কোনো কারণ? বন্ধ ফ্ল্যাট থেকে মা মেয়ের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশ রহস্য ঘনাচ্ছে, শুরু হয়েছে তদন্ত। পঙ্কজ বিশ্বাস, 7 নিউজ, কেষ্টপুর। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাব, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।